শুভ সকাল প্রিয় দর্শক, রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিব অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা তথ্য। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তে শেয়ার লেনদেনের তথ্য আমরা একুশে স্ক্রিনে ফুটিয়ে তুলি স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে, যা আসে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ডেটা সার্ভারে সংযুক্ত আমাদের নিজস্ব ডেটাবেস থেকে। এছাড়াও পুঁজিবাজারের নানা তথ্য আর অর্থনীতি বিশ্লেষণ সহ শেয়ার বাজারের সর্বশেষ খবর তো থাকবেই। আর দর্শক টেলিফোন, SMS বা ইমেল করে জেনে নিতে পারবেন পুঁজিবাজারের সাম্প্রতিক যে কোনো তথ্য। প্রিয় দর্শক, দেশের পুঁজিবাজারে দিনের শুরুর খবর জানাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিসিতে আছেন রহমান রন এবং সিসিতে আছেন মহিমা পলি। রাজীব জামান, আপনাকে ধন্যবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি, এই মাত্র শুরু হয়ে গেল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। এর সাথে আমিও জানিয়ে দিচ্ছি, এই মাত্র শুরু হয়ে গেল চিটাগং স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়েছে, তবে শুরু আপডেট জানানোর আগে কিছু নিউজ জানিয়ে রাখছি। লাফার্জ হোসেন বাংলাদেশ লিমিটেড সমাপ্ত অর্থ বছরের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই সময় কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে 96 পয়সা, NAV পার শেয়ার দাঁড়িয়েছে 13.41 টাকা। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী 24 মার্চ, AGM ডেট নির্ধারণ করা হয়েছে আগামী 16 মে। জানিয়ে রাখছি, সিঙ্গার বিড়ি সমাপ্ত অর্থ বছরের জন্য 30% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই সময় কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে 11.96 টাকা, NAV পার শেয়ার দাঁড়িয়েছে 30.13 টাকা। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী 24 মার্চ, AGM ডেট নির্ধারণ করা হয়েছে আগামী 23 এপ্রিল। জানিয়ে রাখছি, গত কার্যদিবস বুধবারে ব্লক মার্কেট লেনদেনের পরিমাণ ছিল প্রায় 50 কোটি টাকা, কোম্পানির সংখ্যা ছিল 15টি। এদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ লেনদেন হয়েছে IPDC-তে, লেনদেনের পরিমাণ ছিল প্রায় 17 কোটি টাকা। ডোরেন পাওয়ারের লেনদেনের পরিমাণ ছিল প্রায় 9 কোটি টাকা। MTB লেনদেনের পরিমাণ ছিল প্রায় 4.5 কোটি টাকার। স্কোয়ার ফার্মা লেনদেনের পরিমাণ ছিল প্রায় 11 কোটি টাকার এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লেনদেনের পরিমাণ ছিল প্রায় 4 কোটি টাকার। তো দিনের শুরুতে যদি আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর খবর দেখে নেই, তাহলে দেখবো দিনের শুরুতে DSE-র প্রধান ইন্ডেক্সটি প্রায় 13 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5,724 পয়েন্ট, লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 19 কোটি টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 21টি, সেখানে দর হারিয়েছে মাত্র 5টির। দিনের শুরুতেই টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে কোম্পানিগুলো অবস্থান করছে তার মধ্যে প্রথমে রয়েছে সিঙ্গার বিডি, এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে AIL, এছাড়া রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি, PTL, মনো সিরামিক, ফরচুন শুজ, ওয়াটার কেমিক্যাল, বাংলাদেশ সাবমেরিন কেবল, স্টাইল ক্রাফট, লাফার্স হোলসেল বাংলাদেশ লিমিটেড, মনো স্টাপলার এবং লিগাসি ফুটওয়্যার। অন্যদিকে দিনের শুরুতে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে ওয়াটার কেমিক্যালের, এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বেক্সিমকো সিনথেটিক্স, লাফার্স হোলসেল বাংলাদেশ লিমিটেড, ট্রাস্ট ব্যাংক, গ্লোবাল ইন্স্যুরেন্স, সিঙ্গার বিডি, গোল্ডেন হারভেস্ট, আমানফিড এবং AIL। অন্যদিকে দিনের শুরুতে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে এমারেল্ড অয়েল, এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে স্টাইল ক্রাফট, শ্যাম্পুর সুগার, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, সোনা বাংলা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ক্যাবলস, NBL, VFS ট্রেড ব্যাংক এবং PTL। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবর খবর। এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবর খবর জানতে চলে যাব CSE স্টুডিওতে, সেখানে রয়েছে মহিমা পলি। ধন্যবাদ রহমান রানু আপনাকে। চিটাগং স্টক এক্সচেঞ্জে আজকে দিনের শুরু হয়েছে পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে এবং দিনের শুরুতে CSE সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 18 পয়েন্টের মতো পজিটিভ পেকে 10,604 পয়েন্ট অবস্থান করছে। 30 ইন্ডেক্সটি 13 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে, 15,359 পয়েন্ট অবস্থান করছে ইন্ডেক্সটি। লেনদেনের পরিমাণ হয়েছে দিনের শুরুতে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে 33 লাখ টাকার মতো লেনদেনের পরিমাণ হয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 11টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন শুরু করেছে এবং 1টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন শুরু হয়েছে। এদিকে দিনের শুরুতেই টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে চিটাগং স্টক এক্সচেঞ্জে, তাদের মধ্যে লাফার্স হোলসিম বাংলাদেশ রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে সিঙ্গার বিডি রয়েছে, পেনিনসুলা রয়েছে তৃতীয় অবস্থানে, সোনার বাংলা ইন্স্যুরেন্সকে দেখা যাচ্ছে চতুর্থ অবস্থানে রয়েছে এবং পঞ্চম থেকে দশম অবস্থানের মধ্যে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের মধ্যে রয়েছে জেনারেশন নেক্সট রয়েছে, মুন্নু সিরামিক্স রয়েছে, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলকে দেখা যাচ্ছে অষ্টম অবস্থানে রয়েছে, সুরিদ এবং SCI কে দেখা যাচ্ছে নবম এবং দশম অবস্থানে রয়েছে টপ ট্রেডের তালিকায়।
শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বেড়ে ট্রেড শুরু করেছে সাপোর্ট। গত কার্যদিবসে 26.70 টাকা লেনদেন শেষ করলে আজকে দিনের শুরু হয়েছে 29 টাকায়, দর বেড়েছে 8.61%। দ্বিতীয় অবস্থানে সিঙ্গার বিডিকে দেখা যাচ্ছে, মুন্ন সিরামিক্স রয়েছে তৃতীয় অবস্থানে, এসএস স্টিল এবং সুরিদ রয়েছে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে টপ গেইনার্সের তালিকায়। টপ লুজার্সের তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে, টপ লুজার্সের তালিকায় মাত্র 2টি প্রতিষ্ঠান রয়েছে। প্রথমেই দেখা যাচ্ছে ফার কেমিক্যালকে। ফার কেমিক্যাল গত কার্যদিবসে 14.90 টাকা লেনদেন শেষ করেছিল, আজকে দিনে শুরু হয়েছে 14.60 টাকা দরে 2.01% দর হারিয়েছে। দ্বিতীয় অবস্থানে আজিজ পাইপ রয়েছে, আজিজ পাইপ 0.92% দর হারিয়ে দিনে শুরুতে লেনদেন শুরু করেছে 172 টাকা দরে। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর। পলি এবং রানা, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। দর্শক, এবারে দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারে কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে লাফার্জ হোল্ডিং বাংলাদেশ লিমিটেডের 10% ক্যাশ এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ 30% স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। দ্বিতীয় সালফিউরিক অ্যাসিড প্লান্টের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। এতে কোম্পানিটির বার্ষিক উৎপাদন উন্নীত হবে 48,000 মেট্রিক টনে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 4 মার্চ। সভা থেকে 31 ডিসেম্বর 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 6 মার্চ। সভা থেকে 31 ডিসেম্বর 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। স্টাইল ক্রাফট লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক 1 লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। 30 কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে তিনি এই শেয়ার বিক্রি করবেন। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, আইপিডিসি, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ও আরএকে সিরামিক বাংলাদেশ লিমিটেডের শেয়ার সুদী স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে।